এবং মূলত নেতৃত্বটা দেওয়ার যে আকাঙ্ক্ষা, সেখান থেকেই আমার মিশনারি স্কুলের গণ্ডির বাইরে বিভিন্ন স্কুলে আসা। আমি মনে করি যে আমি অনেক ভাগ্যবান, একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক হয়েছি। ছোটবেলা থেকেই আমি শিক্ষকতা পেশাটাকে আমার নিজের পেশা হিসেবে মনে করতাম এবং আমার জীবনের উদ্দেশ্য হিসেবে আমি নিয়েছি। বিশেষ করে আমি ছাত্র জীবনে তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম। স্কুলে একটা নিয়ম ছিল, যদি কোনো শিক্ষক অনুপস্থিত থাকতেন তখন উপরের ক্লাসের যারা ভালো ছাত্র তাদেরকে নিচের দিকের ক্লাসগুলো নেওয়ার জন্য হেডমাস্টার অনুমতি দিতেন। তখন থেকেই আমার শিক্ষকতার প্রতি যে একটা ভালোবাসা এবং ভবিষ্যতে শিক্ষক হওয়ার যে স্বপ্ন, তখন থেকেই আমি লালন করেছি। আসলে যা কিছু সেবা মানুষকে দেওয়া যায়, মানবিক গুণাবলী থেকে শুরু করে একজন মানব শিশুকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য যা কিছু করা দরকার, সবই এই পেশার মাধ্যমেই সম্ভব, যেটি অন্য আর কোনো পেশায় কখনোই সম্ভব নয়। এবং এই জন্যই আমি মনে করি শিক্ষকতা শুধু কোনো চাকুরি না, এটা কোনো আমরা যেটাকে সার্ভিসও না, এটাকে আমরা ডিভোশন বলতে পারি অ্যান্ড ডেডিকেশন। এবং এটা যারা নিজেদের মধ্যে গুণ করে না তারা আসলে শিক্ষক, ভালো শিক্ষক হয়তো হতে পারে না। যীশু খ্রিস্টের কাছ থেকে যদি আমরা দেখি, তিনি হচ্ছেন এই পৃথিবীতে এই পর্যন্ত সর্বশ্রেষ্ঠ শিক্ষক। যদি আমরা তার প্রকাশ্য জীবন দেখি তাহলে তার এই প্রকাশ্য জীবনের 3 বছর সারাটা সময় তিনি শিক্ষকতাই করেছেন এবং বিভিন্ন স্থানে তিনি গেছেন, মানুষকে তিনি উপদেশ দিয়েছেন, মানুষের জীবন পরিবর্তনের শিক্ষাই তিনি দিয়েছেন সারা জীবন। এবং আমি মনে করি এই শিক্ষকতার মাধ্যমে যীশু খ্রিস্ট সারা পৃথিবীটাকেই বদলে দিয়েছেন। এবং আমরা যে অনন্ত জীবনের কথা বলি সেটিও তিনি, যে শিক্ষকতা তার মাধ্যমে তিনি করতে পেরেছেন। অন্য কোনো মাধ্যমে হয়তো এটি সবার কাছে পৌঁছানো সম্ভব হতো না। বাইবেলেরই একটি উক্তি আছে যে নেতৃত্ব আসলে উপর থেকে আসে। আমি আসলে কোথায় যাব সেটি হয়তো আমার হাতে না, এটা ভাগ্যই নির্ধারণ করে দিয়েছে, বা আমার কাছে যেটি মনে হয় যেভাবে আমার কপালে লেখা আছে সেটাই হয়েছে বলে আমি বিশ্বাস করি। কারণ আমিও যথারীতিভাবে অ্যাজ এ খ্রিস্টিয়ান আমিও শুরু করেছি একটা খ্রিস্টান স্কুলে লক্ষ্মীবাজারে। আমি 1985 আমি বিএসসি পরীক্ষা দিয়ে লক্ষ্মীবাজারে চলে আসি এবং তখন আমি একটা কিন্ডারগার্টেনে প্রথম কিছুদিনের জন্য ওখানে পড়াই। এবং এটি তখন সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাই স্কুল, যেটি লক্ষ্মীবাজারের অন্যতম পুরনো এবং শ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠান। ওইখানকার হেডমিস্ট্রেস ছিলেন তখন সিস্টার লুরসমেরি নাগরী। তিনি শুনতে পান আমার কথা এবং তিনি নিয়ে যান আমাকে ডেকে তার স্কুলে। এবং 1986 থেকে আমি সেন্ট ফ্রান্সিসের শিক্ষকতা শুরু করি। এবং ওইখানে আমার 88-এর 1 এপ্রিল প্রথম আমি এমপিওভুক্ত হই। সরকারিভাবে আমি তখন বেতনাদি পাওয়া শুরু করি এবং সেখানে আমি প্রায় 1997 পর্যন্ত চাকরি করে, তারপরে আমি সেন্ট ইউফ্রেজিসেও চাকরি করেছি হাসনাবাদ। তারপরে এক সময় আমার মনে হলো যে মিশনারি স্কুলে চাকরি তো আমরা করি, এখানে নেতৃত্বে থাকেন আমাদের শ্রদ্ধেয় সিস্টার ব্রাদার ফাদার, তারা এটি আমাদের কংগ্রিগেশন থেকেই আসে, কিন্তু আমার মনে কেন জানি হলো যে আসলে নেতৃত্ব দেওয়ার জন্য তাহলে আমাকে তো বাইরে যদি কোনো সুযোগ থাকে সেটি নেওয়া উচিত। এই চিন্তা থেকেই আমি প্রথম
মিশনারি স্কুল থেকে আসি রাজধানী হাই স্কুল, যেটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ দিকে অবস্থিত এবং এটা সংসদের আন্ডারই ছিল একটা স্কুল। সেখানে প্রথম আমি সরকারি প্রধান শিক্ষক হিসাবে চাকরি নিই এবং সেখান থেকে আবার চাকরি বদল করে চলে যাই রাজারবাগ অভয় বিনোদিনী উচ্চ বিদ্যালয়। সেখানে আমি সরকারি প্রধান শিক্ষক হিসাবে সুনামের সাথে প্রায় 4 বছর চাকরি করি এবং তারপরে 2007 সালে অক্টোবরের 15 তারিখ আমি হেডমাস্টার হিসাবে চলে যাই কেরানীগঞ্জের তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এবং সেখানে আমি 2014 সালের সেপ্টেম্বর পর্যন্ত 15ই সেপ্টেম্বর পর্যন্ত চাকরি করি দীর্ঘ সময়। এবং মূলত নেতৃত্বটা দেওয়ার যে আকাঙ্ক্ষা সেখান থেকেই আমার মিশনারি স্কুলের গণ্ডির বাইরে বিভিন্ন স্কুলে আসা এবং তারপর কেরানীগঞ্জের তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে সভারধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় এইখানে আমি চলে আসি 2014 খ্রিস্টাব্দে অক্টোবরের 15 তারিখ। তখন এটি সরকারি ছিল না, স্কুলটি এমপিওভুক্ত এবং ঢাকা জেলার অন্যতম প্রাচীন একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি 1913 সালে প্রতিষ্ঠিত এবং এখানে আসার পরে 2015 সালে স্কুলটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ঘোষিত নীতি, প্রতিটা উপজেলায় যেখানে সরকারি প্রতিষ্ঠান নেই সেখানে একটি স্কুল এবং একটি কলেজকে সরকারি করা হবে, সেই কার্যক্রমের আওতায় সাভার উপজেলার মধ্যে এই প্রতিষ্ঠানটিকে সরকার বেছে নিয়েছে সরকারি করার জন্য এবং এটি সরকারিকরণের তালিকাভুক্ত হয় এবং দীর্ঘ প্রক্রিয়া শেষে 2018 সালের 28শে মে তারিখ এটি জাতীয়করণ হয়, সরকারি হয়। এবং সেই জন্য আমি মনে করি যে আমি অনেক ভাগ্যবান একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক হয়েছি। আসলে এই জিনিসটাকে আমি সবসময় খুব ভালোভাবে নিজের মধ্যে ধারণ করি যে আমি একজন খ্রিস্টান, আমার কথাবার্তা, আচার আচরণ, চলাফেরা সকল কিছুতেই যাতে আমার যে খ্রিস্টিয়ানিটি এটা যাতে প্রকাশ হয় সেটির ব্যাপারে আমি খুবই সচেতন থাকি। তা আমি মনে করি যে আমি সরাসরি হয়তো প্রচার করছি না, কিন্তু আমার কাজের মাধ্যমে আমি মনে করি যে এই প্রচারণাটা আমি করতে পারছি এবং খ্রিস্টের কথা, খ্রিস্টানিটির কথা সব মানুষই জানতে পারে এবং সেটি আমার কাজের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করি। চ্যালেঞ্জ খুবই বেশি, বিশেষ করে যেগুলো প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান, এদের চ্যালেঞ্জ অনেক বেশি। কারণ আমাদের দেশে নানা কারণে দেখা যায় যে স্বজনপ্রীতি, দুর্নীতি, এছাড়াও বিভিন্ন ধরনের অনিয়ম এগুলো চলে। তো যখন এজ এ খ্রিস্টিয়ান আমি চলতে যাই তখন সেগুলোকে ওভারকাম করা খুবই কঠিন হয়ে যায়, চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। তো সেগুলো ধৈর্য, সাহস এবং সততা দিয়েই আমাকে মোকাবেলা করতে হয়। তো চ্যালেঞ্জের ভিতরে আমাদের উপমহাদেশের যে টেন্ডেন্সি, যে এখানে অনেক কিছুই ধর্মীয় বিভাজনের মাধ্যমে দেখার চেষ্টা একটা করা হয়, যদিও সেটি প্রচ্ছন্ন থাকে, প্রকট নয়, সেটি বুঝে এই চ্যালেঞ্জগুলোকে আমাকে মোকাবেলা করতে হয়। আমি যেহেতু একজন স্কাউটের উডবেজার এবং সেখানেও প্রশিক্ষকের একটা ভূমিকা আমি যেতে চাই, তো যতদিন সম্ভব হয়তো স্কুল থেকে আমি রিটায়ারমেন্টে যাব, কিন্তু শিক্ষকতার সাথে আমি যুক্তই থাকব এবং সেই ক্ষেত্রে আমার অবসর সময়টা আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিপিনেট এমএড দুইটাই আমি করেছি এবং দুইটাতেই আমার ফলাফল মোটামুটি ভালো, দুইটাই ফার্স্ট ক্লাস আছে, তা আমি চেষ্টা করব যে আমার এখান থেকে অবসরের পরে অনেক বেসরকারি
বিশ্ববিদ্যালয় কলেজ অথবা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন আছে সেখানে নিজেকে যদি সম্পৃক্ত করার সুযোগ হয় সেটাও আমি সম্পৃক্ত করব, স্কাউটিংয়ের সাথেও যুক্ত থাকব এবং অন্যান্য যে সমস্ত আমাদের সেবামূলক প্রতিষ্ঠান আছে তার সাথেও যুক্ত হওয়ার চেষ্টা করব। অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করার পাশাপাশি সামাজিক যে দায়বদ্ধতা কমিটমেন্ট তার থেকে ক্রেডিট এই উপলব্ধিতে এসে যে সেবামূলক প্রতিষ্ঠানগুলো করছে এটি অত্যন্ত ইতিবাচক দিক। আমি মনে করি এটি শুধু ইতিবাচকই না, বাংলাদেশের সকল সমাজের কাছে অবশ্যই দৃষ্টান্তমূলক একটি বিষয় এবং এটি থেকে অনেকেই হয়তোবা নিজেরা উদ্বুদ্ধ হয়ে এই ধরনের সেবামূলক কাজে এগিয়ে আসবে। তা আমি মনে করি যে শিক্ষাটিকে ঢাকা ক্রেডিট যে নজর দিয়েছে এবং প্রকল্প নিয়েছে এটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ এবং আমি আশা করব এই উদ্যোগ যাতে আরও বেগবান হয় এবং আরও বৃহৎ পরিসরে তারা যাতে এই কার্যক্রমটাকে এগিয়ে নেয়। কারণ আমরা হয়তো বা খ্রিস্টান সমাজ বলে থাকি যে আমাদের সমাজে শিক্ষার হার অনেক বেশি, এটি সত্য, হার অনেক বেশি, কিন্তু উচ্চ শিক্ষার হার খুব বেশি না। কারণ আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে আমাদের দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় যে সমস্ত কাজগুলো আছে, পদগুলো আছে, সেখানে আমাদের খ্রিস্টানদের পদচারণা নাই বললেই চলে, খুবই কম। এবং এই বিষয়ে ঢাকা ক্রেডিটের উচিত হবে আরও মোটিভেশনাল ওয়ার্ক করা, আমাদের খ্রিস্টান সমাজের ছেলে মেয়েদেরকে আরও উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করা এবং তাদেরকে বিভিন্ন সরকারি যে সমস্ত চাকরিগুলো আছে, সেবামূলক যে সমস্ত পদগুলো আছে, বিশেষ করে বিসিএস দিয়ে সরকারি ক্যাডার সার্ভিসের অন্তর্ভুক্ত হওয়া, এই ব্যাপারে উদ্যোগী হতে হবে। এবং এটা যদি হয় তাহলে আমি মনে করি আমাদের সমাজ আরও আলোকিত হবে, আমাদের সামাজিক সুরক্ষা অনেক বৃদ্ধি পাবে এবং আমরা অবশ্যই দেশের জন্য আরও অনেক বেশি কিছু করতে পারব, অবদান রাখতে পারব। আর নার্সিং পেশাটা বাংলাদেশের অগ্রগণ্য এবং অগ্রণী ভূমিকা যাই আমরা বলি সেটি খ্রিস্টান মেয়েরাই শুরু করে। একসময় নার্সিং বলতে বোঝানো হতো যে খ্রিস্টান মেয়েরা এটা করে। তো আমি মনে করি এখানে নার্সেস যে ট্রেনিং ইনস্টিটিউশন হচ্ছে বা পরিকল্পনা করা হয়েছে এটি খুব ভালো উদ্যোগ। এতে করে আমাদের সমাজের মেয়েরা, শিক্ষিত মেয়েরা যারা ইচ্ছুক তাদের অনেকেই এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেদের জীবন গড়তে পারবে। অনেকেই তো নার্সিং করার জন্য মির্জাপুর, কুমুদিনী হাসপাতাল বা অন্যান্য জায়গা থেকে ট্রেনিং নিয়ে থাকে, সেটি আমাদের এখন এনভায়রনমেন্টের মধ্যে আমাদের পরিবেশের মধ্যে চলে আসলো এবং ডিভাইন অ্যান্ড মার্সি হাসপাতাল যেহেতু নিয়ন্ত্রিত হবে ঢাকা ক্রেডিটের নেতৃত্ব দ্বারা, তাহলে আমি মনে করি এখান থেকে তারা আরও স্বাচ্ছন্দ্যে তাদের ট্রেনিং কার্যক্রম সম্পন্ন করতে পারবে। তো এটি আমাদের সমাজে অবশ্যই ইতিবাচক ভূমিকা ফেলবে এবং এটি যাতে সুপরিচ্ছন্নভাবে সামনের দিকে পরিচালিত হতে পারে এবং ঢাকা ক্রেডিটের এই সমস্ত কার্যক্রম ভবিষ্যতে আরও সামনের দিকে এগিয়ে যাবে আমি এই প্রত্যাশা করি।